ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, আমি সুজয়, দ্য গাইড সুজয়। ইউটিউব চ্যানেলের নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। ভারতীয় সংস্কৃতিতে পরিবারতন্ত্রে বিবাহ একটি অন্যতম শ্রেষ্ঠ ঘটনা, আর এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠান সর্বোপরি খাওয়া দাওয়া একটি বিশেষ স্থান অধিকার করে থাকে। আর চলে এসেছি একটি বোনের বিবাহ প্রীতিভোজের অনুষ্ঠানে, এখানেই তোমাদের জন্য তুলে ধরব এই ছোট্ট ফুড ব্লগটি। তো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। ফটো সেশন শেষ করে চলে এলাম খাবার ঘরে। তো বন্ধুরা, কি আয়োজন রয়েছে, কিভাবে কি হলো, সবই তোমাদের জন্য থাকছে ধীরে ধীরে। প্রথমে সার্ভ করা হলো পদ্ম পাতা এই প্লেটটি, তারপর একে একে লবণ, লেবু এবং জলের বোতল। তো দেখতেই পাচ্ছ অনেকক্ষণ ধরে ওয়েট করছি আমার সবচেয়ে অন্যতম সেরা ফেভারিট আইটেমগুলোর জন্য। আমরা প্রথমেই পেয়ে গেছি এগ ডেভিল। আমি রাধা বল্লভী খুব একটা পছন্দ করি না, তাই পদটিকে পারপাত্রে থেকে বঞ্চিত রাখলাম। অপেক্ষা করছি সাদা ভাত এবং আমার অন্যতম সেরা আকর্ষণ যেটাকে বলা হয় ভেজ ডাল, তো সেই ভেজ ডালের জন্য। তো এখানে এবার ভেজ ডাল নেই, এটা নন ভেজ ডাল, বেশ ভালো মুগের ডাল। পরবর্তী আইটেমের দিকে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে আমার বিশেষ অনুরোধ, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। বিভিন্ন ধরনের ব্লগ তোমাদের জন্য থাকছে এই চ্যানেলে, আর বিভিন্ন ধরনের ব্লগ আসতে চলেছে। বেল আইকনটি নোটিফিকেশন অন করে রাখো। খাওয়া দাওয়ার ক্ষেত্রে আমার ডাল অন্যতম সেরা ফেভারিট। তো ডালে পটল চিংড়ি, যেটা আমাকে অ্যাভয়েড করতে হলো মূলত চিংড়ির প্রতি আমার বিশেষ আকর্ষণ না থাকার কারণে। তারপর আমাদের চলে এসেছে কাতলা মাছের কালিয়া, খুব ভালো, খুব সুস্বাদু হয়েছে রান্নাটি। তো খেতে খেতে, যারা আমার চ্যানেলে প্রথমবার জন্য এসেছো তাদেরকে বলো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। অন্যান্য বিভিন্ন ধরনের ব্লগ রয়েছে চ্যানেলে, দেখতে দেখতে চলে এলো চিকেন কষা এবং ফ্রাইড রাইস, স্যালাড। বন্ধুরা, অবশ্যই চিকেন কষা প্রত্যেকটি বিয়েবাড়িতে একটা বিশেষ আইটেম, সকলের কাছে বিশেষ আকর্ষণ হয়ে থাকে। ফ্রাইড রাইস বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়ে থাকে, তবে ফ্রাইড রাইসটি অবশ্যই আমি বলবো ভালো হয়েছে, ভালোই লাগলো। বাইরের ওয়েদারটা একটা যথেষ্ট ঠান্ডা, তার সঙ্গে ফ্রাইড রাইস চিকেন কষা গরম গরম বেশ ভালোই, কী বলো বন্ধুরা। চিকেনের স্বাদ ফ্রাইড রাইস দিয়ে নিতে নিতে আমাদের সামনে চলে এলো চাটনি এবং তার সঙ্গে পাঁপড়। তো বন্ধুরা, খাবারের শেষে ডেজার্ট না হলে কি ভালো লাগে? তো ডেজার্টের আগে এই চাটনি পাঁপড় সত্যি আমাদের মুখের স্বাদকে দ্বিগুণ বাড়িয়ে দেয়। যে কোনো অনুষ্ঠানে খাবারের এই ব্যাপারগুলো আমার কাছে বিশেষ ভালো লাগে। বিভিন্ন সঙ্গীসাথী, আপনজন, প্রিয়জন, পাড়া প্রতিবেশী সকলে মিলে এক জায়গায় একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে একত্রিত হয়ে খাওয়া দাওয়া করা আমাদের সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করে। সেই উদ্দেশ্য সাধিত হয়েছে কিনা সেটা তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারো। তো বন্ধুরা, চলো ডেজার্টের দিকে এগিয়ে যাই। মিষ্টি পাত্রে না পড়লে খাবারটা যেন সম্পূর্ণ হয় না। সর্বশেষ আমাদের জন্য ছিল পান, মিষ্টি পান। পান আমি নিয়ে নিলাম, এবার ঘরে ফেরার পালা। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নতুন কোনো ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং।